Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ahlan ও সাহলান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও বেসিক আরবি ভাষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে প্রথম বাক্যটি দিয়ে আমাদের এই ভিডিওটি সাজিয়েছি তা হচ্ছে জায়েজ। জায়েজ শব্দের অর্থ কী? জায়েজ হচ্ছে প্রস্তুত, জায়েজ হচ্ছে প্রস্তুত। যৌবন, যৌবন হচ্ছে কাস্টমার, কাস্টমারকে আরবি ভাষায় বলা হয় যৌবন। আগ্রাত, আগ্রাত হচ্ছে মালামাল, যে কোনো মালামালকে আরবি ভাষায় বলা হয় আগ্রাত। সিকিন, সিকিন হচ্ছে ছুরি, ছুরিকে আরবিতে বলা হয় সিকিন। ম্যাগনাটিস, ম্যাগনাটিস হচ্ছে চুম্বক, চুম্বককে আরবিতে বলা হয় ম্যাগনাটিস। সায়ারা, সায়ারা হচ্ছে গাড়ি, গাড়িকে আরবিতে বলা হয় সায়ারা। হুব্বুন, হুব্বুন হচ্ছে ভালোবাসা, ভালোবাসাকে আরবিতে বলা হয় হুব্বুন। নফস অথবা নফস শগল, নফস শগল হচ্ছে একই কাজ, যে কোনো একই বস্তুকে আরবিতে বলা হয় নফস, নফস হচ্ছে একই জিনিস। হ্যাঁ, তাগিল, তাগিল হচ্ছে বাড়ি বস্তু, বাড়ি বস্তুকে আরবিতে বলা হয় তাগিল। খাফিফ, খাফিফ হচ্ছে যে কোনো পাতলা বস্তু, পাতলাকে আরবিতে বলা হয় খাফিফ। তৈল, তৈল হচ্ছে লম্বা, যে কোনো লম্বা জিনিসকে আরবিতে বলা হয় তৈল, অথবা আপনি যদি জিজ্ঞাসা করেন যে এটার লম্বা কতটুক, তখন জিজ্ঞাসা করবেন কাম তৈল, কাম তৈল হচ্ছে লম্বা কতটুক, কাম হচ্ছে কত আর তৈল হচ্ছে লম্বা। আর্থ, আর্থ হচ্ছে চওড়া, চওড়াকে আরবিতে বলা হয় আর্থ। মনে রাখবেন শব্দগুলো আরেকবার শুনি, হুব্বুন হচ্ছে ভালোবাসা, নফস শগল হচ্ছে একই কাজ, তাগিল হচ্ছে বাড়ি বস্তু বা বাড়ি, খাফিফ হচ্ছে পাতলা, পাতলাকে আরবিতে বলা হয় খাফিফ, আর তৈল হচ্ছে লম্বা, লম্বা হচ্ছে তৈল, আর আরদ হচ্ছে আর্দ, আরদ হচ্ছে চওড়া। বেত, বেত হচ্ছে বাড়ি, বাড়িকে আরবিতে বলা হয় বেত, বেত হচ্ছে বাড়ি। সায়ারা হচ্ছে গাড়ি, গাড়িকে আরবিতে বলা হয় সায়ারা, বেদ হচ্ছে বাড়ি, সায়ারা হচ্ছে গাড়ি। হুরমা, হুরমা হচ্ছে নারী, ফুলুস হচ্ছে টাকা, টাকাকে আরবিতে বলা হয় ফুলুস, টাকা অথবা রিয়ালকে আরবিতে বলা হয় ফুলুস। মাস্কারা, মাস্কারা হচ্ছে মস্কারি করা বা ঠাট্টা করা, ঠাট্টা মস্কারাকে আরবিতে মাস্কারা বলা হয়। ফুকু, ফুকু হচ্ছে খোলা, কোনো ফিটিং জিনিস অথবা কোনো বক্স অথবা কোনো কিছু ফিটিং জিনিসকে যদি বলা হয় ফুকু হাদা, ফুকু হাদা মানে এটা খোলো। সাক্কার, সাক্কার হচ্ছে বন্ধ করা, সাক্কার হচ্ছে বন্ধ করা, আর ফুকু হচ্ছে খোলা। মনে রাখবেন ফুকু হচ্ছে খোলা আর সাক্কার হচ্ছে বন্ধ করা। বকরা ইনশাল্লাহ আনা ইজি, বকরা ইনশাল্লাহ আনা ইজি এর অর্থ হচ্ছে আগামীকাল আল্লাহ চাইলে আমি আসব। বকরা হচ্ছে আগামীকাল, ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ চাইলে, আনা ইজি হচ্ছে আমি আসব, আনা হচ্ছে আমি, ইজি হচ্ছে আশা। সো কি হলো, বকরা ইনশাল্লাহ আনা ইজি।
আগামীকাল আল্লাহ চাইলে আমি আসব। দুই মাস আগে, হ্যাঁ, এই কথাগুলো, এই শব্দগুলো আপনি যখন কোনো বাক্য সাজিয়ে কথা বলবেন তখন অবশ্যই প্রয়োজন পড়বে, সো মনে রাখবেন। যদি আপনি বলতে চান দুই মাস আগে, তাহলে বলবেন গাবল সাহারেন, গাবল সাহারেন। এক সপ্তাহ আগে গাবল উসবু, গাবল হচ্ছে আগে। একদিন পরে, আপনি যদি বলতে চান যে একদিন পরে, তাহলে বলবেন বাদ ইয়োম, বাদ ইয়োম। বাদ হচ্ছে পরে, একদিন হচ্ছে ইয়োম। একটু পরে, আপনি যদি বলতে চান যে একটু পরে, তাহলে বলবেন বাদ শোয়াই, বাদ শোয়াই। বাদ শোয়াই হচ্ছে একটু পরে, বাদ হচ্ছে পরে, শোয়াই হচ্ছে একটু। এক মাস পরে, আপনি যদি বলতে চান যে এক মাস পরে, তাহলে বলবেন বাদ সাহার, বাদ সাহার। সাহার হচ্ছে মাস, বাদ হচ্ছে পরে। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই ছিল, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও অবশ্যই ইনশাল্লাহ আপলোড করা হবে আগামী শুক্রবার। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।